একজন অভিনেতা তো তখনই তার পারফরম্যান্সের সবটুকু কাজে লাগাতে পারে যখন তার সহ অভিনেত্রী তার সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে। একটা গল্পকে সঠিক জায়গায় দাঁড় করাতে একজন অভিনেতা যেমন কন্ট্রিবিউট রাখে, তেমনই একজন অভিনেত্রীও সমান কন্ট্রিবিউট রাখে। তার মাঝে মাঝেও কিছু কিছু ক্ষেত্রে অডিয়েন্সদের কাছে কারোর অভিনয়টা একটু বেশিই ভালো লাগে। নাট্যাঙ্গনে সেরা অভিনেত্রীদের সর্বোচ্চ ভোট পাওয়া এরকমই কিছু নাটকের লিস্ট নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন জেনে আসি নাটকগুলো সম্পর্কে। সাদা মানুষ, ফারিয়া শাহরিনের সেরা কাজগুলোর মধ্যে সাদা মানুষ নাটকটি অন্যতম। একজন পতিতাকে নিয়ে হৃদয় শিহরিত ছোট একটা গল্পে সমাজের মানুষের মনোভাব কিরকম, কতটা অপদস্থ তারা, কতটাই বা অবহেলিত, প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। আমার মন যতদূর পিছন ফিরে তাকাই সেই ইতিহাসটাই কেবল হাসিবুর রেজা কল্লুলের 2017 সালে মুক্তি পাওয়া সিনেমা সত্তা, যেখানে কেবল পতিতাদের কথা বর্ণিত হয়েছিল। আর 2021 সালে এসে আমরা পেয়েছি সাদা মানুষ নাটক। সুমন আনোয়ারের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন এবং মুশারফ করিম। আমার মতো ভাইয়ার জন্য গ্রামের ব্যাপারটি মাইনছিল লগে আপনি আমার শাশুড়ি যুদ্ধ করলো, আমার মতো একটা ভাইয়া লাগে। বড় ছেলে, মেহজাবিনের কেরিয়ারের সেরা নাটক কোনটি, এমন প্রশ্ন উঠতেই আপনার মনে হয়তো বুকের বাঁপাশে কিংবা বড় ছেলে নাটকটির কথা ভেসে ওঠে। যাই হোক, একজনের রুচি এক এক রকম। কারো কাছে হয়তো বুকের বাঁপাশে নাটকটা বেস্ট, কারো কাছে বা বড় ছেলে। আপনি যাই বলুন না কেন, বড় ছেলে টেলিফিল্মটির শেষাংশে মেহজাবিনের কলিজা কাঁপানো সেই মায়াবী কান্না হৃদয়কে নাড়া দিয়ে উঠেনি এমন পাথরের হৃদয়ের মানুষ খুব কম রয়েছে। যে অভিনয় আজও বড় ছেলে টেলিফিল্মটিকে রেখেছে শীর্ষ অবস্থানে। আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছা করেন, দাড়িটা লিখে রাখবো, হুট করে একদিন এসে দাড়িটা চেয়ে বসবো, তখন তোমার সব জমানো কথাগুলো পড়ে ফেলবো। জীবন দুই, পার্শ্বাই বানার কেরিয়ারের সেরা নাটক হিসেবে আমরা বেছে নিয়েছি জীবন দুই নাটকটিকে, যেখানে ইসলামী জীবন ব্যবস্থাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। মাবরুর রশিদ বান্নার পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মুশফিকার ফারহান এবং পার্শ্বাই ভানা। 2019 সালে রিলিজ হওয়া নাটকটিতে বর্তমানে প্রায় 3 মিলিয়ন ভিউ রয়েছে। বাবাকে আপনার কথা বলেছি, আপনি চাইলে আপনার মাকে নিয়ে আমাদের বাসে আসতে পারেন। তাকে ভালোবাসা বলে নাটকে আফরান নিশোকে রোমান্টিক যুবকের পাশাপাশি দায়িত্বশীল একজন চরিত্রে দেখা গেছে। সাথে তানজিন তিশাও বেশ সঙ্গ দিয়েছে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো এবং তানজিন তিশা। গত ঈদে রিলিজ হওয়া নাটকটিতে বর্তমানে 8 মিলিয়নের উপরে ভিউ রয়েছে। কি হলো, কি হয়েছে একটু বলবেন? ভালোবাসা মিথ্যে, তাসনিয়া ফারিনের সেরা কাজ হিসেবে রয়েছে ভালোবাসা মিথ্যে। ফাহরিয়ান চৌধুরী তন্ময়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশু এবং তাসনিয়া ফারিন। 2020 সালে রিলিজ হওয়া নাটকটিতে বর্তমানে 1 কোটির উপরে ভিউ রয়েছে। উধার ভালোবাসা, নুসরাত জাহার অন্তরার সেরা কাজ হিসেবে রয়েছে উধার ভালোবাসা। ঈগল টিমের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নুসরাত জাহান অন্তরা এবং জাহের আলবি। আপনার বাবা এই গ্রামে ত্রাণ দিতে এসেছে সেইটা জানি, কিন্তু তিনি যে তার মেয়েকেই ত্রাণ হিসেবে দিতে এসেছে সেইটা তো জানতাম না। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, আমি মোটেও ত্রাণ না। মুখ ও মুখোশের গল্প, নুসরাত ইমরোজ তিশার সেরা কাজ হিসেবে রয়েছে মুখ ও মুখোশের গল্প নাটকটি। আশফাক নিপুনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা এবং তাহসান খান। নাটকটিতে বর্তমানে 10 লাখের উপরে ভিউ রয়েছে। কিভাবে এসব ভুলে যাব নিতু, কিভাবে? আমিও কি পারবো ভুলতে বলো। এর শেষ কোথায় নিতু? মনের আড়ালে, কেয়া পায়েলের সেরা নাটক হিসেবে রয়েছে মনের আড়ালে। রুবেল হাসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন কেয়া পায়েল এবং জিয়াউল ফারুক অপূর্ব। চোখের আড়াল হলে মনের আড়াল হয়, চোখের আড়াল জীবন হইতে দিব না। কভার পেজ, সাবিলা নূরের সেরা কাজের মধ্যে কভার পেজ অন্যতম। সঞ্জয় সমাদ ধারের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাবিলা নূর এবং জিয়াউল ফারুক অপূর্ব। ফাহিম দি গ্রেট ফাজিল, সাফা কবিরের সেরা কাজের মধ্যে রয়েছে ফাহিম দি গ্রেট ফাজিল।
মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাফা কবির এবং তৌসিফ মাহবুব। 2018 সালে রিলিজ হওয়া নাটকটিতে বর্তমানে 1 কোটির উপরে ভিউ রয়েছে। দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।